হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে যেটা বানাবো সেটা হলো পাঞ্জাবি স্টাইল রাজমা। পাঞ্জাবিদের তো রাজমাটা খুব ফেভারিট একটা ডিশ, আর আমারও খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো এখন রাজমা কি করে বানাই তোমরাও দেখতে থাকো। রাজমা বানাতে আমি রাজমাটা 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেশার কুকারে রাজমাটা 1 কাপ জল দিয়ে 2-1টা করে সিটি মেরে নেব। তো প্রেশার কুকারে আমি রাজমাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 গ্লাস জল। আর দিয়ে দেব 1টা লং, 1টা আর দিয়ে দেব 1টা লং, 2টো এলাচ, 1টা দারচিনি। এখন এটা 2-3টা সিটি দিয়ে নামিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল পরিমাণ মতো। তো তেল গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে দিয়ে দিলাম এখন অল্প জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা এলাচ, 1টা লং, 1টা দারচিনি। পেঁয়াজ আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে কষে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেব রসুন আর আদা বাটা। এখন এটা 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে অ্যাড করব টমেটো পেস্ট। এখন এটা আরও 2 মিনিট কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো আদা রসুন সবটা ভালোভাবে কষে গেছে। এখন এটার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। এখন এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণ জল, তারপর 5 মিনিট এটাকে কষিয়ে নেব। আমরা ভালো মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবে মশলাটা একদম কষে গেছে। এখন আমরা জল সমেত রাজমাটা দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি রাজমাটা দেওয়ার পরে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে বয়েল হতে থাকবে 10 মিনিটের জন্য। এখন আমি দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলা। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রাজমা একদম রেডি, কত সুন্দর কালার এসেছে আর কত গাঢ় হয়েছে গ্রেভিটাও। এখন এটা আমরা সার্ভ করব। আর রাজমার উপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য বাটার। আর রাজমা এমন একটি রেসিপি যেটা তোমরা রাইসের সাথেও খেতে পারো, এমনকি রুটির সাথেও খেতে পারো। আর এই সিম্পল রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।